আয়োজনের শুরুতেই সূচনার সাথে আমার কথা হচ্ছিল, প্রশ্ন ছিল বাংলাদেশ এগিয়ে যাবে কিনা। সূচনা বলল বাংলাদেশ এগিয়ে যাবে, আমি জানতে চাইলাম কিভাবে। সে বলল সে জানে না, তবে যে জানে তার ঠিকানা তার কাছে আছে। সূচনা, ঠিকানা কি তোমার কাছে আছে? আছে নীল, এই বইটি মহামান্য রাষ্ট্রপতির, এই বইটি হচ্ছে সেই ঠিকানা, এবং এই বইটি যিনি অনুবাদ করেছেন তিনি কিন্তু আছেন আমাদের সাথে, তিনি তোমাকে আরও বেশি সেই ঠিকানায় পৌঁছে দিতে পারেন। আমাদের সাথে কে আছেন তার নামটা যদি বলো, পরিচয় যদি করিয়ে দাও। নীল, তার নাম এবং পরিচয় আমি তার কাছ থেকেই জানতে চাচ্ছি। আমি গুলালাল মনসুর, আমি একজন অনুবাদক এবং বিশ্ব সাহিত্যের প্রবন্ধও লিখে থাকি। আচ্ছা, এই যে এগিয়ে যাবে বাংলাদেশ, মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর লেখা, এই বইটি আপনি আসলে অনুবাদ করেছেন এবং সেই অনুবাদ বইটিও আমরা দেখাতে চাই সূচনা, যেখানে বলা হচ্ছে বাংলাদেশ উইল গো এ লং ওয়ে। এই বইটি যখন আপনি অনুবাদ শুরু করলেন এবং অনুবাদ যখন শেষ করলেন, এই যে মধ্যবর্তী যে সময়টা, সেই সময়ে আপনার অনুভূতির গল্পটা আগে জানতে চাই। তো আমরা দেখি যে অনেক সময় অনেকে বলে থাকেন যে মিষ্টি খাওয়া কেমন লাগে, মিষ্টি খাওয়া গল্প শুনে একরকম আর নিজে খেলে আরেক রকম। তো বাংলাদেশের উন্নয়ন সম্পর্কে, বঙ্গবন্ধু সম্পর্কে আমরা অনেক কিছু শুনি বা শুনেছি, কিন্তু এই বইটাতে যা পেলাম অনুবাদ করতে গিয়ে ভিতর থেকে, একদম শিকড়ের কথা আছে যে বঙ্গবন্ধু কেমন ছিলেন, একদম কাছে থেকে যিনি দেখেছেন তার জবানিতে এখানে আছে। মানে সেই জায়গায় আপনার জানার বাইরেও কিছু ছিল কি? হ্যাঁ, অবশ্যই। আমরা যেগুলো জানতাম আগে সেগুলো বলা চলে যে ইন্ট্রোডাক্টরি বা সূচনা, কিন্তু এখানে আছে একদম শিকড়ের কথা, ভিতরের কথা, একদম গভীরের কথা আছে এই বইটা। বইটা অনুবাদের তো আসলে অনেক ধরনের শাখা প্রশাখা থাকে, আপনি এটা অনুবাদ করেছেন। আমি জানতে চাইবো যে আমরা যখন স্প্যানিশ ভাষা থেকে একটি অনুবাদ করছি কিংবা ল্যাটিন ভাষা থেকে একটি বিষয় অনুবাদ করছি, আপনি বাংলা থেকে অনুবাদ করেছেন, সেই হ্যাঁ, কতটা আভিধানিক, কতটা শব্দ থেকে শব্দ, এবং কতটা আসলে আপনি আপনারও কিছু সাহিত্য সে জায়গায় ঢেলেছেন? আসলে অনুবাদের ক্ষেত্রে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি যে ভাষায় আনবো অন্য ভাষা থেকে, সেই ভাষাটা যেন সুন্দর হয়, প্রাঞ্জল হয়, এবং মানে খুব গতিটা খুব মানে স্মুথ বা সহজ হয়। সেইভাবে করতে গিয়ে কোনো কোনো জায়গায় একটু এদিক ওদিক করতেই হয়। বাংলা ভাষাকে বাংলার মতো করে বলা হয়েছে, ইংরেজিতে হয়তো বা ইংরেজিতে যেরকম বাংলায় ওইরকমই উল্টা কাজ আর কি, এটা কিছুটা ওইরকম হয়েছে যে বাংলা থেকে ইংরেজি করা হয়েছে। তো ইংরেজিটাও আবার ওইরকমই, বাংলার মতো যেরকম স্মুথ করা দরকার ইংরেজিটাও ওইরকমই করা হয়েছে। তার মানে কিন্তু নীল, এই বইটার মাধ্যমে কিন্তু বিশ্ব পরিমণ্ডলেও বাংলাদেশ সম্পর্কে জানতে পারবে যারা আছে, যেহেতু এটা ইংরেজিতে অনুবাদ হয়েছে, তো এটা তো একটা বড় মাইল ফলক আমার মনে হয়। হ্যাঁ, আমাদের দেশের অবস্থা সম্পর্কে, উন্নয়ন সম্পর্কে, তারপরে বর্তমান সরকার এবং সরকারের অবদান সম্পর্কে, একদম শিকড়ের বা গভীরের রুট লেভেল থেকে কী কী হচ্ছে না হচ্ছে সেগুলো বাইরের লোকেরা এই বইটা থেকে জানতে পারবে। আচ্ছা, সূচনার সাথে আমার একটা কথা হচ্ছিল যে এগিয়ে যাবে বাংলাদেশ কিভাবে এগিয়ে যাবে, আমি ওকে প্রশ্ন করছিলাম, ও বলছিল যে সেটাই আপনিই ভালো বলতে পারবেন। খুব সংক্ষেপে যদি বলেন যে মহামান্য রাষ্ট্রপতি আসলে কি বলতে চেয়েছেন যে কিভাবে এগিয়ে যাবে বাংলাদেশ। যেমন ধরেন যে আমরা চোখের সামনে দুটো খুব বড় প্রমাণ দেখি, পদ্মা ব্রিজ এবং মেট্রো রেল, এরকমের হাজারের উপরে প্রকল্প আছে বর্তমান সরকারের, অলরেডি ইতিমধ্যে গ্রহণ করা হয়ে গেছে, সেইগুলো সম্পর্কে বিস্তারিত মহামান্য রাষ্ট্রপতি এই বইটাতে মানে হাজির করেছেন। এটা অনুবাদ করতে কত সময় লেগেছে আপনার? এটা অনুবাদ করতে আসলে 2 মাস লেগেছে, তারপরেও অনুবাদ শেষ হওয়ার পরে একটু পরিমার্জন করা, দেখাশোনা করা আরও কিছুদিন লেগেছিলো, 20-25 দিন লেগেছিলো এরকম, মানে 2.5-3 মাসের কাছাকাছি। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। এবং যেতে যেতে আমরা একটি প্রশ্ন করি, কি প্রশ্ন সেটা সূচনা? যেতে যেতে আমরা যে প্রশ্নটা সবাইকে করি, আপনাকেও করতে চাই, যে বইমেলা আসলে হৃদয়ের আবেগে কতটা জড়িয়ে আছে? হৃদয়ের আবেগে জড়িয়ে আছে যদি আমরা বলি, তাহলে এরকমের আবেগে জড়িয়ে থাকা এতটা নিবিড় আসলে কোনো উৎসব বা কোনো অনুষ্ঠানই আমাদের নাই। সবচেয়ে বড় উৎসব, বড় অনুষ্ঠান হচ্ছে বইমেলা। নিশ্চয়ই, দারুণ, অসংখ্য ধন্যবাদ আপনাকে, দারুণ বলেছেন। এবং আসলে এত বড় উৎসব এবং এত দীর্ঘ সময় ধরে উৎসব,
আর বাংলাদেশে আছে বলে আমারও জানা নেই। এবং এই দীর্ঘ উৎসবে কিন্তু দেখো আমরাও ক্লান্ত হই না, এখানে যে পাঠক লেখক এবং প্রকাশকদের কোলাহল শোরগোল আছে তারাও কিন্তু ক্লান্ত হয় না, এবং সকল শ্রেণী পেশার মানুষের পথ কিন্তু একই পথে হাঁটে নেই। এবং এই বইমেলার অনুবাদ আসলে আমরা কি করব, এই বইমেলার অনুবাদ পাঠকই করবে, এই বইমেলার অনুবাদ লেখকই কি করবে এবং প্রকাশকরাই করবে, আমরা শুধু বলতে পারি সেই অনুবাদে সবাই যেন যুক্ত হয়। সূচনা যদি শেষ করো। অবশ্যই, আমিও তেমনটাই বলতে চাই, আমাদের হৃদয়ের গল্প অনুবাদে লেপ্টে থাকুক বইমেলা, লেপ্টে থাকুক বই। আজকের মতো বিদায় নিচ্ছি আগামী প্রকাশনী নিবেদিত একুশের বই থেকে।